শুধু এই কথাটা মনে রাখি, দেন আপনারা এটাকে ডিসকাস
পরীক্ষাগুলো হবে যেগুলো, ওগুলো তো হচ্ছে সেমিস্টার ফেল। তখন অথরিটি ডিসিশন নিল, ঠিক আছে
ফ্লেক্সিবল, এখানে স্ট্রাকচার প্লাস আপনার হচ্ছে ফ্লেক্সিবল দুইটারই একটা কম্বিনেশন, ঠিক আছে। এবারে থার্ড ওয়ান আসে আনস্ট্রাকচার, আনস্ট্রাকচার তো আপনারা বুঝেছেন এখানে কোনো স্ট্রাকচারই নেই, ঠিক আছে। ধরুন আপনাকে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাওয়া হলো, এখন সেখানে আগে থেকে কোনো ধরনের ফর্ম দেওয়া হয়নি তাদেরকে যে আপনারা কী কী কোয়েশ্চেন করবে বা পুরো এজেন্ডাটা যে তাদেরকে দিয়ে দেবে সেই এজেন্ডা তাদেরকে দেওয়া হয় নাই, এখন তারা কীভাবে প্রশ্ন করবে, তারা এখন আপনাকে যা খুশি তাই করবে। অনেক সময় দেখবেন যখন রিসার্চ করে না কেউ, রিসার্চের ডাটা কালেক্ট করতে যায়, সো ডাটা কালেক্ট করতে গিয়ে সে আগে থেকে যদি কোনো কোয়েশ্চেনের সেট করে না নিয়ে যায়, আপনারা কখনো কোয়েশ্চেনের ফিল আপ করেছেন না কারো কোয়েশ্চেনের, অনেকেই ফিল আপ করেছেন, সো সে যখন একটা কোয়েশ্চেনের নিয়ে যাবে এবং আপনি ওটা ফিল আপ করে দেবেন তার মানে সেটা স্ট্রাকচার, কিন্তু কোনো কোয়েশ্চেনের নাই, আপনাকে ধজা করালো চার পাঁচটা কোয়েশ্চেন করে সে আপনাকে ক্যান্সার দিয়ে গেল, সেটা কি আনস্ট্রাকচার, নো ক্লিয়ার রুলস, সেখানে কোনো ধরনের কোনো রুলস থাকে না। ধরেন আপনি এই চারজনের মধ্যে থেকে আপনি একজনকে সিলেক্ট করতে চান, কিন্তু আপনাকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হলো না, ধরেন আপনাকে বলে দেওয়া হলো না যে আপনি চারজনের মধ্যে কীভাবে একজনকে আপনি নেবেন, কীভাবে একজনকে নেবেন, যে এই এই কোয়ালিটি যদি আপনি একজনের মধ্যে পান তাহলে তাকে সিলেক্ট করবেন, এই ধরনের কোনো গাইডলাইনই তাকে দিয়ে দেওয়া হলো না, তখন সেটা কি আনস্ট্রাকচার। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের তিন ধরনের ডিসিশন, কি কি স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার, কি কি হলো স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার, একটা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার এবং রুটিন করা, সেকেন্ড ওয়ান কি রুটিন করা ক্লিয়ার বাট সেখানে আমি কিছু চেঞ্জেস আনতে পারবো ফ্লেক্সিবল, এবং থার্ড ওয়ান কি নো ক্লিয়ার রুলস, নো ক্লিয়ার রুলস, এখন আমাকে বলে এটা বুঝতে পারেন না এমন কেউ আছে কিনা, বলেন বুঝতে পারেন না এমন কেউ আছে কিনা, মিস আপনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, আপনি কি আমার ক্লাসে নতুন, এর আগে কি আমার ক্লাস করেছেন, করেছেন, ভেরি গুড, আচ্ছা তাহলে এখানে কারো কোনো প্রবলেম নেই, ওকে তাহলে আসেন আমার পরের ইয়েতে যাই, আচ্ছা দেখেন বেসিক অফ বিজনেস ইন্টেলিজেন্স, আমি বলেছি যে এখানে আপনাদেরকে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা কিভাবে ডিসিশন মেক করতে পারেন সেটাই আপনাদেরকে এখানে শেখানো হবে, আচ্ছা এইবার আমরা আগে দেখি যে বিজনেস ইন্টেলিজেন্স আসলে কি, দেখেন এখানেও সুন্দর একটা শব্দ আছে, বিআই মিন্স বিজনেস ইন্টেলিজেন্স, বিআই মিন্স বিজনেস ইন্টেলিজেন্স, দেখেন এই শব্দটাও আরো সুন্দর, আপনারা হচ্ছে যেভাবে করে বিজনেস ইনফরমেশন সিস্টেমের সংজ্ঞা মনে রেখেছে সেম ভাবে এটা মনে রাখবেন, দেখেন কি বলেছে বিজনেস ইন্টেলিজেন্স ইনভলভস technologies, applications, and practices for the collection, integration, analysis, and presentation of business information. কি বুঝলেন? Business intelligence কি? আপনারা AI technology ব্যবহার করেছেন? AI সম্পর্কিত কমবেশি সবাই জানেন। AI কে আমরা কি করি? একটা কমান্ড দিয়ে দিই। সেই কমান্ডটা আমরা যেভাবে করে দিব। আপনারা এখন মোটামুটি সবাই ChatGPT-র সাথে পরিচিত, তাই না? হ্যাঁ, আপনাদের প্রেজেন্টেশন দিলে, অ্যাসাইনমেন্ট দিলে দেখি আপনারা ওখানে কমান্ড দিয়ে পড়ায় নিয়ে আসেন শেষ, তা আপনারা মোটামুটি সবাই চিনেন বিজনেস ইন্টেলিজেন্স কি বা এআই কি, আচ্ছা সেখানে কি করেন আপনারা একটা কমান্ড দেন, সে ওই কমান্ডটা শুনে তার কিন্তু আগে থেকেই মেমোরি সেভ করা, তার মেমোরিতে এগুলো আগেই ইনপুট করা আছে, আপনি জাস্ট কমান্ড দেন, কমান্ড দিলে সে ওই কমান্ড অনুযায়ী কাজটা আপনাকে ফিডব্যাক দেয় প্রসেসিং করে, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার কি বিজনেস ইন্টেলিজেন্স, আপনি ওই বিজনেস ইন্টেলিজেন্স মানে আপনার কি কি সিদ্ধান্ত নেবেন কিভাবে নেবেন ওগুলো একটা কমান্ড ওখানে দেবেন, কমান্ড দেওয়ার পরে আপনাকে দেওয়া বুঝতে পেরেছেন, দেখেন কি বলেছে ইট ইনভলভস টেকনোলজিস অ্যাপ্লিকেশন অ্যান্ড প্র্যাকটিসেস, কি কি তাহলে বিজনেস ইন্টেলিজেন্স প্রথমে কি কি মানে কার কার সমন্বয়ন হয়, একটা হচ্ছে টেকনোলজি আর একটা কি অ্যাপ্লিকেশন, আচ্ছা আপনারা বলেন তো টেকনোলজির অ্যাপ্লিকেশন আপনারা মনে রাখতে পারবেন কিনা, প্রথমেই কিন্তু আসে টেকনোলজি, টেকনোলজির মাধ্যমেই
সবগুলো কি সেকেন্ডারি সোর্স। তাহলে আমার এখানে কালেক্টিং ডান, দেখেন কালেক্টিং শেষ। আমি কিন্তু এটা আমি পরে বোঝাচ্ছি, আমার ডাটা কালেক্টিং শেষ, এরপরে কি সেটাকে প্রসেসিং করবেন কোথায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সেটাকে আপনারা প্রসেসিং করবেন। এবারে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কি? ওই যে আপনারা যে ডাটাগুলোকে যে ওখানে নিয়ে আসছেন সবগুলোই কি আপনারা ইনপুট দিবেন? নো, আপনারা দেখবেন যে কোন কোন ডাটাটা আপনার এটার সাথে রিলায়েবল, তাই না? সেটা আপনারা ওখানে ইনপুট দিবেন, প্রসেসিং করবেন। এইবারে আপনারা অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করলেন যে কিভাবে এটাকে আপনারা প্রেজেন্ট করতে পারেন, কোনভাবে প্রেজেন্ট করলে আপনার জিনিসটা সুন্দর লাগবে, কি কি ছবি ইউজ করলে সুন্দর লাগবে, কোন স্লাইড এবং কোন স্লাইড দিলে সুন্দর হবে। প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন স্লাইড দিবেন, মাঝখানে আপনাদের এই স্লাইড রাখবেন, শেষে এসে থ্যাংক দিয়ে শেষ করবেন। এই যে অ্যানালাইসিস গুলো সেটা আপনি করলেন, করার পরে এক ক্লাস এসে আপনি ক্লাসে আমার সামনে এটা প্রেজেন্ট করলেন, এটা আমার সামনে এই পাওয়ার পয়েন্ট টুলসের মাধ্যমে প্রেজেন্ট করলেন। তাহলে আপনারা দেখেন তো সবগুলো আসছে কিনা, এবং এই সবগুলো কার মাধ্যমে করছেন? একটা টেকনোলজির মাধ্যমে করতেছেন। সেই টেকনোলজির মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা কি? পাওয়ার পয়েন্ট। অ্যাপ্লিকেশনটা কি? পাওয়ার পয়েন্ট। সেই পাওয়ার পয়েন্ট থেকে আপনারা প্রসেসিং করতেছেন। তাহলে আমাদের কি বিজনেস ইন্টেলিজেন্সের সংজ্ঞা কিন্তু দান বলেন তো, একজন এখানে টাকা নাও লাগবে না বলে ফেলেন, কি কি হবে বিজনেস ইন্টেলিজেন্স? কি হবে? দ্য কম্বিনেশন অফ টেকনোলজিস, অ্যাপ্লিকেশনস এন্ড প্র্যাকটিসেস। কিসের জন্য করবেন? ফর, মাত্র কিছু দেখার কথা উল্লেখ করবেন, ফর ফর দ্য কালেক্টিং, প্রসেসিং, অ্যানালাইসিস এন্ড প্রেজেন্ট অফ বিজনেস ইনফরমেশন। এখানে শুধু একটা কথা অ্যাড করবেন, বিজনেস ইনফরমেশন। যেহেতু এটা বিজনেস ইন্টেলিজেন্স, সো ইনফরমেশন কি হবে? বিজনেস ইনফরমেশন। বলুন কঠিন এটা? কত সহজ সহজ সংজ্ঞা, আপনারা এটা ভুলে গেলেও লিখতে পারবেন। কিন্তু দেখেন আমি আপনাদেরকে এখানে সংজ্ঞা দিয়েছি, বোঝানোর সময় কিন্তু দেখেন আপনাদেরকে ডায়াগ্রাম করে কিন্তু আমি বুঝিয়েছি। সো আপনারা যদি পারেন এভাবে ডায়াগ্রাম করে করে পরীক্ষার খাতায় শো করতে, অবভিয়াসলি আপনাদের মার্ক অনেক বেড়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি না, সত্যি সত্যি বলছি। কেউ যদি খাতার মধ্যে এরকম ইউনিকনেস রাখতে পারে তার খাতায় অবভিয়াসলি মার্ক বেশি আসবে, ঠিক আছে? তো আমি আশা করবো যে আমি যেভাবে করে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা ভুলে গেলেও লিখতে পারবেন। আপনারা খালি খাতা লিখতে আসবেন না, এভাবে করে আপনারা ডায়াগ্রাম করে করে নিজের লাইফের উদাহরণ দিয়ে, রিয়েল লাইফের উদাহরণ দিয়ে আপনারা লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন এই বিজনেস ইন্টেলিজেন্সের অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো কি হাপ্পা যেটাকে বলা হয়, আসলে যে জিনিসগুলো নিয়ে বিজনেস ইন্টেলিজেন্স তৈরি হয়। তার মধ্যে প্রথম কম্পোনেন্টটা দেখেন ডাটা ওয়্যার হাউসিং, এই সম্পর্কে কারো ধারণা আছে? বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডাটাগুলোকে নিয়ে আসি, এরপর ঠিক যতটুকু আমার প্রয়োজন ঠিক অতটুকুই কিন্তু আমি স্টোর করি। সো এটাই হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং। দেখেন সেন্ট্রাল রিপোজিটরি অফ ইন্টিগ্রেটেড ডাটা, আপনি যে ডাটাটাকে ইন্টিগ্রেশন করলেন সেই ডাটাটাকেই আপনি স্টোর করেন, সেটাই কি ডাটা ওয়্যার হাউসিং। এবার দেখেন ডাটা মাইনিং, একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ডাটা ওয়্যার হাউস করলেন, আপনাদের এখান থেকে আপনার নাম কি? মাহা। আচ্ছা, ভুল হলে বলবেন, হ্যাঁ নামের স্পেলিং ভুল হলে বলবেন, মাহা। এবারে দুই নম্বর একটা নাম বলেন, আরিফ। আচ্ছা, আরিফ। আরিফের নাম বলেন, বলেন জিহাদ। জিহাদ নাম বলুন, হ্যাঁ মিরাজ। আচ্ছা, মিরাজ, মিরাজ। ধরেন আমি তিনটা ডাটা কি করলাম? বোঝার চেষ্টা করেন, এখানে আমি আপনাদের তিনজনের
কারোর সাথে আড্ডা দিতে চলে গেল, অথবা আমাকে বললো কি যে মিস আমি তো অসুস্থ, আমি তো হসপিটালে ভর্তি, কিন্তু আমি খবর নিয়ে দেখলাম সে কিন্তু বাসায়। ধরনের এরকম হলো না, আমাদের মাহাম অনেক ভালো, সে হচ্ছে সত্যি কথাই বল। এখন এই মাহামের ইনফরমেশন আমার দরকার, ধরেন তার ফোন নাম্বারটা ওইখানে অ্যাড করা। এখন তার ফোন নাম্বার লাগবে, কারণ সে আসলেই কি সিক কিনা সেটা আমাকে জানতে হবে, নয়তো ছেলেটা প্রতিদিন আসে, আজকে কেন আসলো না, অবশ্যই একটু টেনশনের বিষয়। তখন আমি মাহামের ইনফরমেশনটা কি করলাম, পুরো এত বড় লার্জ একটা ডাটা সেট থেকে আমি তার ইনফরমেশনটা খুঁজে বের করলাম। এটাই কি, এটাই ডাটা মাইনিং। দেখেন, এক্সট্রাক্টিং প্যাটার্নস ফ্রম লার্জ ডাটাবেজ, পুরো ডাটাবেজটা থেকে আপনি একটা ডাটা এক্সট্রাক্ট করলেন, সেটাই কি ডাটা মাইনিং। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার দেখেন। আচ্ছা, তিন নম্বরে দেখেন রিপোর্টিং এন্ড কোয়েরি। রিপোর্টিং এন্ড কোয়েরি, জেনারেটিং অ্যাকশনেবল ইনসাইটস, জেনারেটিং অ্যাকশনেবল ইনসাইটস। আমি এইবার এই ডাটাবেসটাকে একটা ইনস্ট্রাকশন দিলাম। আপনারা দেখেছেন না ফর্মুলা, এক্সেল শিটে দেখেছেন ফর্মুলা দেয়, ফর্মুলা দিয়ে কিন্তু অ্যাভারেজ বের করে, সাম বের করে, তারপর হচ্ছে আপনার ডিভাইড বের করে, বা ধরেন পাঁচজন স্টুডেন্ট আছে, তার মধ্যে কত পার্সেন্ট আসছে, কত পার্সেন্ট আসে নাই, কত পার্সেন্ট প্রেজেন্ট। এখন ধরেন আমি এখানে একটা অ্যাকশন দিলাম, আমি একটা অ্যাকশন রিপোর্ট দিলাম, কিরকম যে আমাকে বের করে দাও এই তিনজনের মধ্যে কার কার বয়স এত থেকে এত মধ্যে। ধরেন আমি তাকে একটা ইনফরমেশন দিলাম যে পুরো ডাটাবেসের মধ্যে এমন কয়জন পার্সন আছে যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে বা 25 থেকে 30-এর মধ্যে। এই যে আমি তাকে একটা ফর্মুলা দিলাম, তাকে একটা অ্যাকশন দিলাম, এটাই কি রিপোর্টিং অ্যান্ড কোয়েরি। আমি তাকে একটা কোয়েরি দিয়ে দিলাম, সে সেই অনুযায়ী কাজ করবে। ওই ফুল ডাটাবেস থেকে আমি যা চাচ্ছি আমাকে সেটাই সে করে দিচ্ছে, আমি জাস্ট কোয়েরি দিচ্ছি। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি রিপোর্টিং অ্যান্ড কোয়েরি। ক্লিয়ার? চার নম্বরে আসে ওল্যাব। ওল্যাব মিন্স অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং, অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং। কি লেখা আছে দেখেন, অ্যানালাইজিং ডাটা ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। এখন আমি কি বললাম, এই যে আমার ডাটা সেট আছে এটাকে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করব, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করলাম। ধরেন প্রথম অ্যানালাইসিসটা হবে আইডি অনুযায়ী, কার কার আইডি এত থেকে এত মধ্যে আছে, বা আমি এখানে নাম দিয়ে অ্যানালাইসিস করলাম যে হচ্ছে এখান থেকে কে কে ধরেন 45 থেকে 50 পেয়েছে, এখান থেকে কে কে 50 থেকে 55 পেয়েছে, এখানে কে কে এই সাবজেক্টে ফেল করেছে, এখানে কে হচ্ছে এই সাবজেক্টে পাশ করেছে, কে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট মার্ক পেয়েছে। এই যে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ডাটাটাকে অ্যানালাইসিস করতেছি। ধরেন যখন কেউ ডাটা কালেক্ট করে রিসার্চের জন্য, তখন দেখবেন এরকম ভাবে হয় যে 20 থেকে 25 বছর এজের মধ্যে কে কে বিবাহিত, কে কে অবিবাহিত, কে কে ডিভোর্স বা কে কে সিঙ্গেল, এরকম কিন্তু অপশন থাকে। এরপরে দেখবেন যে ধরেন আপনি চাকরি করেন, তো ওখানে অপশন থাকবে যে কে হচ্ছে ম্যানেজারিয়াল পজিশনে চাকরি করে, কে হচ্ছে নন ম্যানেজারিয়াল, কে ইন্টার্নি, কে হচ্ছে প্রফেশনাল, কে আদার্স, এরকম মানে মাল্টিপল সোর্স থেকে আপনি যখন ডাটাটাকে অ্যানালাইসিস করে প্রেজেন্ট করবেন সেটা কি চলেও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? তো এটাকে এটাকে গুরুত্ব দিয়ে
লাগবে, সেটাকে প্রসেসিং করার স্কিল লাগবে, প্রেজেন্ট করার স্কিল লাগবে, তাই না? এই কি কি স্কিলগুলো দরকার সেটা আমরা শিখবো। এরপরে দেখেন এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, সবকিছুতেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ আছে। আমি আজকে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, এখানে কি কোনো চ্যালেঞ্জ নেই? অবভিয়াসলি আমি আজকে সকালবেলা যাতে পারি থেকে এখানে আসতে আমার যেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছে তারপরে কিন্তু আপনার ক্লাসে আমি এসেছি, তাই না? এসে আপনাদের এই যে টুলসগুলো এগুলো আমার রেডি করতে হয়েছে, তারপর আপনাদের ক্লাসে আসতে হয়েছে, সো এগুলো সবই চ্যালেঞ্জ। এখন আপনারা এখানে প্রেজেন্ট করতে গিয়ে দেখবেন অনেক চ্যালেঞ্জ পাবেন। সো এই যে প্রেজেন্টটা করছেন এটাই কিন্তু বিজনেস ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। সো এগুলোর মধ্যে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করবেন সেগুলো আমরা বলবো। এরপরে থাকে ফিউচার।